শিলচর আইজল জাতীয় সড়কের বাইপাস পয়েন্ট থেকে শুরু হলো প্যাসেঞ্জার অটো যাত্রা। যাত্রীদের সুবিধার্থে মঙ্গলবার থেকে যাত্রী বোঝাই করে অটো গাড়ির সূচনা হয়। বিশেষ করে এমার্জেন্সি রোগী নিয়ে সহজে মেডিকেল হাসপাতালে পৌঁছতে যাত্রীবাহী এই অটো যাত্রার সূচনা হয় বাইপাস সড়কে। এই উপলক্ষে গঠন করা হয় দক্ষিণ কৃষ্ণপুর বাইপাস অটো অ্যাসোসিয়েশন নামের কমিটি। কমিটির সভাপতি হয়েছেন রফিকুল হক বড়ভূইয়া, উপসভাপতি হিসেবে রয়েছেন জাকির হোসেন লস্কর, সম্পাদক হিসেবে আক্তার হোসেন ও সহকারী সম্পাদক মনোনীত হয়েছেন খায়রুল ইসলাম লস্কর, উপদেষ্টা পদে রয়েছেন নিবুল ইসলাম মজুমদার ও আতিকুর রহমান বড়ভূইয়া, এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন বেশ কয়েকজন সদস্য। এ নিয়ে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে শহীদপুর জিপি সভাপতি রফিকুল হক বড়ভূইয়া, দক্ষিণ কৃষ্ণপুর জিপি সভাপতির নিবুল ইসলাম লস্কর, সোনাই যুব ইউডিএফের সভাপতি জাকির হোসেন লস্কররা বলেন, বাইপাস পয়েন্ট থেকে প্যাসেঞ্জাররা অটো চলাচলের উদ্যোগ নেওয়ার পথচারী জনগণের সুবিধা হবে। খুব কম সময় ও কম খরচে জনগণ শহর না ঘুরে ভালো রাস্তা দিয়ে শিলচর মেডিকেল, ISBT, ইউনিভার্সিটি, NIT সহ বিভিন্ন এলাকায় পৌঁছতে পারবেন। সুন্দর ও সুষ্ঠুভাবে সেটা কায়েম করতে উদ্যোক্তাকে অনুরোধ জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ কৃষ্ণপুর এপি সদস্য আতিকুর রহমান বড়ভূইয়া, জিপির যুব ইউডিএফের সভাপতি সাজু আহমেদ লস্কর সহ অন্যান্যরা। শেষে দক্ষিণ কৃষ্ণপুর বাইপাস যাত্রীবাহী অটোর পরিচালনার দায়িত্ব দেওয়া হয় সাজু আহমেদ লস্কর, সজল লস্কর, রেবুল হোসেন বড়ভূইয়া, কালাম হোসেন লস্করদের। অত্যন্ত একটা আনন্দের দিন, কারণ আমরা দীর্ঘদিন দেখিয়া এই মেডিকেলের গেটটা বন্ধ হওয়ার পরে আমরা বিরাট একটা অসুবিধা, গৃহস্থ সোনাই দোলাই এবং লক্ষ্মীপুরের একটা পরসন মানুষের বিশেষ অসুবিধা হওয়ার মেডিকেলে যাতায়াত করার লাগে বিশেষভাবে। তো আজকে এই যে আমার পঞ্চায়েত সাহেব হয়েছেন শহীদপুরের এই বিধায়কের বিশেষ তৎপরতায় এবং বিশেষভাবে সোনাই দোলাই মানুষের সোনাই মানুষের সুবিধার্থে এই যে বাইপাসের কাজটা যে ত্বরান্বিত করার লাগিয়া মাননীয় বিধায়ককে ধন্যবাদ জানাই। তিনি বিশেষভাবে ইনিশিয়েটিভ লইছেন যাতে মানুষের এই যোগাযোগের মেডিকেলের বিশেষভাবে যোগাযোগের সুবিধা লাগে, যার লাগে তার ধন্যবাদ জানাইয়ার। এবং আজকে যে তাই ডাক্তার সেশন চলার কারণে তাই গুয়াহাটিতে যদি ডাক্তার তাই এখানে উপস্থিত হইল সভাতে। আজকে আমরা যেটা আজকে এখান থেকে অ্যাসোসিয়েশন যেটা বলছে যাতে আমরা আমি আর বিশেষভাবে লম্বা না করিয়া আজকে যাতে আমরা আগামীতে যাতে আমরা সুন্দরভাবে এটা পরিচালনা করিয়া যাতে মানুষের একটা ভাড়াও নির্ধারণ করা হয় যাতে মানুষ এফোর্ড করতে পারে গ্রহণ করতে ভেবে একটা ভাড়া নির্ধারণ করিয়া যাতে ISBT এবং মেডিকেলের বিশেষ সুবিধার লাগিয়া এটা করা হয় এই কথা করিয়া সবরে আপনারা এটা ইনিশিয়েটিভ লইয়া এটা করছেন, যার লাগে আপনারা সবরে ধন্যবাদ জানাইয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনে কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি, ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় সব উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ এবং ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহারাম বেল্ট, সুতির এরহাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, ST রোড, বদরপুর, চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা।